বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ছিলাম, এরপর আমি আওয়ামী আইন ছাত্র পরিষদের জয়েন্ট সেক্রেটারি ছিলাম। আমি লাস্ট 12 বছরে সবসময় প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে অ্যাক্টিভলি মাঠে থাকার চেষ্টা করেছি। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও হঠাৎই আলোচনায় এক সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। তবে নতুন কোনো নাটক বা ওয়েব সিরিজে অভিনয়ের জন্য না, আওয়ামী লীগের দোসর কুখ্যাত মেজর জেনারেল জিয়াউল আহসানের সঙ্গে থানা হাজতে দেখা করতে যেয়েই লাইমলাইটে এই অভিনেত্রী। আওয়ামী লীগের 16 বছরের শাসনামলে সাবেক এই সেনা কর্মকর্তার নানা অপকর্ম এখন একে একে সামনে আসছে। কুখ্যাত জিয়ার সঙ্গে কেন থানায় দেখা করতে গেলেন উর্মিলা, সেই প্রশ্ন এখন জনমনে। বর্তমানে নিউমার্কেট থানা হাজতে বন্দী হাজারো অপকর্মের জন্য দায়ী মেজর জিয়ার সাথে উর্মিলার দেখা করতে যাওয়ার বিষয়টি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সংবাদকর্মী জুলকারনাইন সাইর তার ফেসবুকের একটি পোস্টে জানান, যেখানে তিনি সাবেক এনটিএমসির মহাপরিচালক জিয়াউল আহসান কিভাবে সরকারি দপ্তরকে নিজের পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন তারই একটি অভিযোগ তুলে ধরেন। ফেসবুকের ওই পোস্টে নাম ও পদবী সহ বিস্তারিত আকারে এনটিএমসির সকল অসাধু ও জিয়ার আত্মীয়দের চিহ্নিত করে দেন জুলকারনাইন। এখন প্রশ্ন হচ্ছে, সাবেক এই সেনা কর্মকর্তার সঙ্গে ছোট পর্দার অভিনেত্রী উর্মিলার কি সম্পর্ক? মূলত উর্মিলা শিক্ষাজীবন থেকেই আওয়ামী লীগের অঙ্গসংগঠন ও বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। অভিনয় জীবনে তেমন সাফল্য কায়েম করতে না পেরেই তিনি রাজনীতির পথ বেছে নেন উপরে ওঠার জন্য, আর কোনো এক পর্যায়ে তিনি আওয়ামী দোসর মেজর জিয়াউল আহসানের সাথেও ঘনিষ্ঠ হয়ে ওঠেন। জুলকারনাইনের সেই পোস্ট অনুযায়ী অনৈতিক সম্পর্ক ছাড়াও সাবেক এনটিএমসির মহাপরিচালক মেজর জিয়ার অবৈধ বিভিন্ন ব্যবসার সাথেও জড়িত আছেন এই অভিনেত্রী। সেসব ব্যবসার বিষয়েই আলাপ করতে এবং মেজর জিয়ার সহচর শাকিল ও রাসেলের জন্য নির্দেশনা নিতেই উর্মিলা থানায় যান বলে জানিয়েছেন জুলকারনাইন। 2016 থেকে বহু গুম খুনের সাথে জড়িত কুখ্যাত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ছত্রছায়ায় কাজ করতেন এনটিএমসির একটি বিশেষ দল। সেই দলে ছিলেন জিয়ার শ্যালক রিজবান ইসলাম অন্তু, জামাল উদ্দিন, আহমেদ দালিম, জামিউল ইসলাম, মুনাইম শাহরিয়ার, এরা সবাই এনটিএমসির সদস্য। জিয়াউল আহসান নিজে গ্রেফতার হলেও তার বিশেষ দলের প্রত্যেকে বহাল তবিয়েতে বাংলাদেশেই অবস্থান করছেন। এদিকে জিয়ার এসব সহচরদের গ্রেফতার বা আটকে দেশের কোনো একটি সংস্থাও কার্যকরী ভূমিকা রাখছে না। অন্যদিকে জিয়ার অবৈধ ব্যবসার পরিচালনার উদ্দেশ্যে বার্তালাপ করতেই উর্মিলা শ্রাবন্তী কর থানা পর্যন্ত পৌঁছে গেছে। ইস্তিয়াক হোসেন, দেশ টিভি।